প্রিয় অভিভাবক বৃন্দ, আজকে আমি একটি কঠিন রোগের রোগ বিষয়ে এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে চাই। আমার রোগীর নাম হচ্ছে সামিউল, তার বয়স হচ্ছে 20 বছর 9 মাস। সে আমাদের সেনাবাহিনীতে চাকরি করে এবং গত জুন মাসের প্রথম দিকে সে যখন ছুটিতে ছিল তখন সে খুব খারাপ বোধ করতে থাকে এবং তখন সে ডাক্তার দেখালে ডাক্তার তার ব্লাড প্রেশার মেপে দেখে যে অনেক বেশি। তো তারপরে সে ফিরত আসে ছুটি থেকে, এসে সে তার প্রপার যে জায়গা দেখানো সেখানে এসে দেখানোর পরে ব্লাড প্রেশারটা অনেক বেশি ধরা পড়ে এবং তখন ব্লাড প্রেশারের কারণ খুঁজতে যে তাকে কেথ ল্যাবে নিয়ে যাওয়া হয় এবং এনজিওগ্রাম করা হয়। তো এনজিওগ্রাম করার পরে রিপোর্ট দেওয়া হয় যে এনজিওগ্রামটি নর্মাল আছে, কিন্তু তার এত ব্লাড প্রেশার সেই জন্য তাকে আবার সিটি এনজিওগ্রাম করানো হয় এবং সিটি এনজিওগ্রামটি করানো হয় 16 জুন তারিখে। সেখানে দেখা যায় যে তার একদম সিভিয়ার কোয়ারকেশন অফ এরটা, মানে যে বড় রক্তনালীটি আপনারা এখন দেখছেন, এই যে বড় রক্তনালী এটার এই জায়গাটা যেটা পিছন দিকে এখন বোঝা যাচ্ছে না, আমি একটু পরে আবার ওইটা দেখাচ্ছি জায়গাটা, এখন এখানে দেখা যাবে এই রকম একটি জায়গায় এটি খুব চিকন হয়ে যায়। এই যে এই জায়গাটা খুবই চিকন, এদিক দিয়ে এই পাশের রক্তনালী স্বাভাবিক, এটা স্বাভাবিক, কিন্তু এই জায়গাটা খুবই চিকন, এটাকে বলে কোয়ারকেশন অফ এরটা। তো এটা এটার ফলে তার নিচের দিকে রক্ত নামছিল না, ফলশ্রুতিতে উপরের রক্তনালীর টুকু যেটুকু আছে সেটা থেকে যে সমস্ত শাখা প্রশাখা বের হয়েছে সেগুলিতে তার অনেক বেশি ব্লাড প্রেশার ছিল আর নিচের দিকে যে পার্টগুলি সেগুলিতে কম ব্লাড প্রেশার ছিল। তো এই রোগটিকে বলা হয় এরকম, যদি বড় রক্তনালী যেটা শরীরের প্রধান মহাধমনী এটার নাম এওটা, এটা যদি কোনো জায়গায় চিকন হয় এটার নাম হচ্ছে কোয়ারকেশন অফ এওটা। তো যাই হোক, পরে যখন কোয়ারকেশন অফ এওটা ধরা পড়ে আমার কাছে পেশেন্টটিকে রেফার করা হয় এবং আমি দেখি ইকোতেই বোঝা যায় যে তার খুব কঠিন ধরনের কোয়ারকেশন হয়েছে, রক্তটা খুবই কম নিচের দিকে নামছে। এখন আপনারা দেখছেন যেটা, এটা আসলে তার বেলুন দিয়ে ঢিলা করার পরে, এর আগে তার আরো চিকন ছিল, এইটুকু এখন দেখা যাচ্ছে, এইটুকু হচ্ছে তাকে বেলুন দিয়ে বড় করে দেওয়া হওয়ার পরে। তো তারপরে আমি প্ল্যান করি যে না, তাকে এই জায়গাটা খুলে দিব আমরা একটা স্টেন্টের মাধ্যমে। এবং স্টেন্টের যখন চিন্তা করছি তখন এই যে রক্তনালী তিনটা দেখা যাচ্ছে এগুলি হচ্ছে হাতে যাচ্ছে মাথায়, এইভাবে রক্তনালীগুলি কিন্তু এই চিকন জায়গার সঙ্গে লাগানো। এখন আমি যদি স্টেন্ট দেই তাহলে এই রক্তনালীগুলি, এখানে সাধারণত কাভার্ড স্টেন্ট দিতে হয়, তো সেই স্টেন্টটি দিলে এই রক্তনালীগুলি যদি ব্লক হয়ে যায় তাহলে ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলোতে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, সেটা আবার একটা সমস্যা। এখন সাধারণত কোয়ারকেশন মানুষের এইরকম একটা জায়গায় হয়, আমরা স্ট্যান্ড দেওয়ার মতো যথেষ্ট জায়গা পাই, কিন্তু এই ছেলেটির যেখানে হয়েছে সেই জায়গার সাথেই একদম রক্তনালী। সুতরাং এইগুলি হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট কোয়ারকেশন, যেগুলি স্ট্যান্ড করাটার জন্য অনেক অন্যান্য প্রযুক্তির সাহায্য নিতে হয়, শুধুমাত্র স্ট্যান্ড বসালেই হয় না। যেমন যদি এটা ব্লক হয়ে যায় তাহলে এটা আবার খুলে দেওয়ার জন্য অন্যান্য প্রসিজিওর আছে, সেটা করতে হয় সাথে সাথে। তো যাই হোক, প্রথম দিন আমি ওকে কেথ ল্যাবে নিয়ে যাই হলো জুলাই মাসের 14 তারিখে, এবং তখন আমার প্ল্যান ছিল, আমার সবকিছু রেডিও ছিল জিনিসপত্র এখানে স্ট্যান্ড বসানোর জন্য, কিন্তু কেথ ল্যাবে আমার যারা সহকর্মী ছিল তারা সবাই বললো যে এত কাছে স্ট্যান্ড বসানোর পরে যদি এটা কমপ্লিকেশন হয় তার চেয়ে প্রথমে আমরা একটু বেলুন করে দেখি। তো যাই হোক, আমরা সেদিন এখানে বেলুন করার পরে কিছুটা তার উন্নতি হলো, কিন্তু পরের দিন সকালে আমি যখন আবার ইকো করলাম দেখার জন্য যে বেলুন কতটুকু কাজ করেছে, দেখলাম যে না, এটা কোনো কাজই করে নাই, তার আগের মতোই তার এখান দিয়ে রক্ত বেশি যায় না এবং প্রেশার ডিফারেন্স আছে উপরে এবং নিচের মধ্যে অনেক প্রেশার ডিফারেন্স। তো এরপরে আমি বললাম যে ঠিক আছে, তোমার কালকেই যখন একটা কাজ হয়েছে আর এখন আর আপাতত দরকার নাই, তুমি বাড়ি চলে যাও, তোমাকে ওষুধ দিয়ে দিচ্ছি আর পরবর্তীতে 1 মাস পরে আমি এটা করব। এখন যেটা সমস্যা হচ্ছিল যে ওর যে মাপের স্ট্যান্ড আমরা নির্ধারণ করলাম সেটা ওই সময়টাতে আমাদের হাতে ছিল না। তো আমি তারপরে খুব দ্রুতভাবে তার জন্য ইন্ডিয়া থেকে এই স্ট্যান্ডটি আনার জন্য ডিমান্ড দিলাম এবং এই স্ট্যান্ডটি ফুলানোর জন্য যে বেলুন লাগে এটা একটা স্পেশাল বেলুন, সেটাও ওর মাপের ছিল না, তো তখন আমরা এটাও নিয়ে আসি। এবং গতকালকে 13 অক্টোবর তারিখে আমরা তাকে ক্যাথ ল্যাবে নিয়ে যাই,
আমরা প্রথমে প্ল্যান করি যে এখানে আমরা যে স্ট্যান্ডটা দিব সেটা দেওয়ার পরে যদি এই রক্তনালীর মধ্যে কোনো রক্ত চলাচলে বাধা দেখা দেয়, সাথে সাথে আমরা এই স্ট্যান্ডটাকে কানা করে বেলুনের মাধ্যমে বড় করে দিব, যাতে ওই দিক দিয়ে রক্ত চলাচল আবার চালু হয়ে যায়। তো শুরুতেই আমরা তার হাতের ভিতর দিয়ে একটা পাইপ ঢুকাই রেডিয়াল আর্টারি দিয়ে, যাতে ওই ওই দিকে আমরা কানা করে আবার ঢুকতে পারি প্রয়োজন হলে। আর এইটা ছিল পেসমেকার। পেসমেকার দিয়ে আমরা তার হার্টের গতি বাড়ানো কমানো এগুলির জন্য আগে থেকেই দিয়ে রাখি। তো এখন আমরা প্রস্তুত। আমরা এখানে দেখলাম যে জায়গাটা কত চিকন, আমাদের মাপামাপি গুলো হলো, এবং তার পরবর্তী স্টেপে আমরা গেলাম এটাকে স্ট্যান্ড করার জন্য পরবর্তী কার্যক্রমে। এখানে দেখা যাচ্ছে যে এই যে পাইপটা দেখা যাচ্ছে এটা হাতের ভিতর দিয়ে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে চিকন জায়গাটা কোন জায়গায়, এটার একটা গাইডলাইন হিসাবেও এটা কাজ করছে দেখার জন্য। তো এরপরে আমরা পরবর্তী স্টেপে যেটা করলাম যে বড় একটা পাইপ দেখা যাচ্ছে এখানে, এই বড় পাইপটার ভিতর দিয়ে আমরা স্ট্যান্ডটা ঢুকাবো। তো এই পাইপটাকে আমরা আগেই পজিশন করে রেখেছি। স্ট্যান্ডটা তো অনেক বড়, এটা এটা আমাদের করার কথা হচ্ছে 18 মিলিমিটার ডায়ামিটার করার কথা। 18 মিলিমিটার এই 12 সাইজের এই পাইপটার ভিতর দিয়ে আমরা ঢুকানোর জন্য এখানে দিয়ে রেখেছি আগে থেকে। এই যে এটা, এই পাইপটার নাম হচ্ছে মুলিং শীট, এটা আমরা দিয়ে রেখেছি। এখন আমরা কাজ শুরু করেছি, আমাদের ওয়্যার দেওয়া আছে, আমাদের মুলিং শীট দেওয়া আছে, এবং আমরা এখন পরবর্তী স্ট্যান্ড দেওয়ার জন্য আমরা ভালো মতো এসেস করে নিচ্ছি। দেখেন এখানে রক্তনালীটা একদম চিকন জায়গার সাথে, এবং এটা ছিল একটা মোস্ট চ্যালেঞ্জিং, আমি যত কোয়াপারেশন করেছি এ পর্যন্ত এই জায়গাটা এত ক্লোজ ছিল না কোনোটারই। তো যাই হোক, এখন ভিতর দিয়ে স্ট্যান্ডটা চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মলিন শীটটার ভিতরে এটা আছে। এখন আমরা এটাকে পজিশন করছি, এখনো ভিতরে আছে, আমরা বারবার দেখে নিচ্ছি কোনো মতেই যাতে আমাদের ওটা রক্ত চলাচল বন্ধ না হয়, এবং যদি হয় তাহলে যাতে ইমিডিয়েটলি আমরা এই পাইপের ভিতর দিয়ে এই স্ট্যান্ডটাকে কানা করে আমরা ভিতরে ঢুকে রাস্তাটা চালু করে দিতে পারি। যদিও অত বেশি ক্ষতি হয় না এটা বন্ধ থাকলেও, তারপরেও একটা মানুষের ন্যাচারাল সার্কুলেশনটা চালু রাখার আমি নিজে এটার পক্ষপাতী। তো যাই হোক, এখন আমরা মেজারমেন্ট গুলা দেখছি, বারবার দেখছি যাতে কোনো মতেই কোনো জিনিসের এসেসমেন্টে ভুল না হয়। আপনারা দেখবেন যে কতবার দেখা হচ্ছে, অন্তত পক্ষে 20 বার দেখা হয়েছে, যাতে কোনো মতেই ভুল এসেসমেন্ট না হয়। এবং তারপরে আমরা এটা কনফার্ম হলাম যে না, এখন আমাদের পজিশন ঠিক আছে, তখন আমরা এই স্ট্যান্ডটাকে এখানে রেখে আমাদের যে মুলিং শীট ছিল এটাকে আমরা নিচে নামিয়ে নিলাম। এখন এটা দেখা যাচ্ছে যে এখনো মুলিং শীতের ভিতরেই আছে, এবং আমরা এখন আস্তে আস্তে মুলিং শীতটাকে নামিয়ে নিব। মুলিং শীতটাকে নামানো হয়েছে নিচে, এখন স্ট্যান্ডটি তার জায়গার মধ্যে একাই আছে, এবং আমরা ফাইনালি আরেকবার চেক করে নিচ্ছি। ফাইনালি আমরা চেক করে নিচ্ছি, চেক করা হচ্ছে বারবার। আপনারা দেখছেন যে কত প্রিসাইজ ওয়েতে এই কাজগুলি করতে হয়, কোনো তাড়াহুড়ার স্কোপ নাই, এবং ডিসিশন হতে হবে একদম পারফেক্ট। এখন দেখা যাচ্ছে যে আমরা এই বেলুনটা স্ট্যান্ডের ভিতরে দুইটা বেলুন আছে, একটা ইনার এবং একটা আউটার। আমরা ইনার বেলুনটা দেওয়ার পরে দেখলাম যে একটু উপরে আছে, তখন আমরা এটাকে আবার রিপজিশন করে একটু নিচে নিলাম। এখন আমরা আউটার বেলুনটাকে করব, এটা হচ্ছে ইনার বেলুন, এবং আমরা ডাই দিয়ে দেখে নিচ্ছি যে কতটুকু জায়গা আছে আমাদের, সেফটি লিমিটটা আমরা দেখে নিলাম। এখন দেখা যাচ্ছে যে আমরা বড়টা করছি, বাইরের বড় বেলুনটা এখন পুরো চিকন জায়গাটা কিন্তু মোটা হয়ে গেল। এই যে এরকম চিকন ছিল এখন মোটা হয়ে গেল। তো এইটুকু আমাদের কাজ ছিল, এটা এখন আমরা ফুলানো শেষ। এটা হলো লাস্টে, পরে আমরা আরেকবার এটাকে ফুলিয়েছি সেকেন্ড টাইম। এটা হচ্ছে সেকেন্ড টাইম, তারপরে এটা হচ্ছে
এটা হচ্ছে লাস্ট আমরা দেখে নিচ্ছি যে ওই ওই রক্তনালীটার কি অবস্থা। দেখেন এই রক্তনালীটা দিয়ে রক্ত চলাচল ভালোই করছে, কোনো সমস্যা হচ্ছে না। এই রক্তনালীর ভিতর দিয়ে রক্তটা ওইদিকে চলে যাচ্ছে, এই রক্তনালীটাও চালু আছে, সুতরাং তার কোনো সমস্যা দেখা যাচ্ছে না এখানে। এবং এটা স্ট্যান্ড যেটা তার পজিশনের মধ্যে আছে, কোনো অনেক সময় হয় যে এখানে থেকে পড়ে যেতে পারে নিচে যদি প্রপারলি এটা এখানে অ্যাঙ্কর না হয়। তো এই ছেলেটির রাত্রেবেলা যখন ব্লাড প্রেশার দেখা হলো, দেখা গেল যে 100/70। আজকে সকালবেলা ছিল, আজকে পরের দিন সকাল, পরের দিন আজকে হলো 110/70। তো তার যেখানে 200/130 এরকম ব্লাড প্রেশার থাকতো, সেখানে আজকে তার ব্লাড প্রেশারটা কমে নর্মাল হয়ে গেল এবং তার এই দিক দিয়ে রক্ত চলাচলও স্বাভাবিক হয়ে গেছে। সুতরাং এটি একটা খুব চ্যালেঞ্জিং একটা ইন্টারভেনশন ছিল যেটা আমরা খুব ভালোভাবে শেষ করতে পেরেছি, এবং পেশেন্ট এখন এই একদিনেই সম্পূর্ণ সুস্থ। আমরা 2 দিন তাকে ভর্তি রেখে হেপারিন ইনফিউশন দিব এবং আজকে এবং কালকে এবং শনিবার দিন তাকে ইনশাল্লাহ আমরা ডিসচার্জ করে দিব। আমাদের এই ক্রিটিক্যাল রোগীর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।